নমস্কার বুদ্ধুরাম পিএসসির তরফ থেকে আরও একটি খবর পেয়ে বেরিয়েছে সেটা হচ্ছে দেখো একটা অডিট আর অ্যাকাউন্ট সার্ভিসের থেকে রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে প্রায় তোমাদের পঁচিশটা ভ্যাকান্সি রয়েছে টোটালটা ফ্রেশ পে স্কেলের প্রায় লেভেল সিক্সটিনের কথা বলা হয়েছে মানে ছাপ্পান্ন থেকে এক লাখ পর্যন্ত এবং এলিজিবিলিটি কমার্স স্টুডেন্টদের ক্ষেত্রে এটা তোমরা এলিজিবল এক কথাই তো তাও আমি বলে দিই এটাই আসল তারপরে ভিডিওটা না হলে অনেকে ফালতু দেখে টাইম ওয়েস্ট করে লাভ নেই তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স ঠিক আছে এটা যদি না থাকে তাহলে তুমি যদি কিছু মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার মেম্বার হয়ে থাকো তাও তুমি এলিজিবল যদি তাও না হয় তুমি যদি কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার মেম্বার হয়ে থাকো তাও তুমি এলিজিবল সেটাও যদি না হয় তোমাকে মাস্টার ইন বি ঠিক আছে এম বিএ অর্থাৎ এম বিএ অথবা পিডি পিজিডিএম ফাইন্যান্সে যদি করে থাকো তাও তুমি এলিজিবল অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফাইন্যান্স আন্ডার টু ইয়ার্স অর্থাৎ বছরের রেগুলার কোর্সে তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট ফাইন্যান্স নিয়ে করে থাকো তাহলে তুমি এলিজিবল বয়স ছত্রিশের বেশি হবে না মানে অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং যারা এই কোয়ালিফিকেশনের সঙ্গে কানেক্ট করতে পারছো বা তোমার কোনো বন্ধু যদি থাকে বা তুমি নিজেও যদি থাকো তাহলে অ্যাপ্লাই করে দাও বেশি দেরি করো না আর যদি তোমার বন্ধুরা থাকে তাদের সঙ্গে শেয়ার করে দাও তাদের উপকার হবে ভিডিও শেয়ার না করলেও হবে পিডিএফটাকে শেয়ার করে দিতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে অথবা এখানেও অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে তোমার পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে থার্টিন বাই টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা একমাত্র কলকাতাতেই এখানে মেন এক্সাম হবে এছাড়া যারা দার্জিলিং সেন্টার আছো কার্সিং সেন্টারে আছো এইসব জায়গা থেকেও তোমাদের বিভিন্ন রকম এক্সাম সেন্টার থাকবে সো হিলি রিজনের আরও কিছু বলা হয়েছে ক্যান্ডিডেটস ওখান থেকে কিছু হয়তো ডিভিশন করে দেওয়া আছে ওখান থেকে কিছু ক্যান্ডিডেট নেওয়া হবে এরকম কিছু আর ডিটেলসটা একবার পড়ে নিও আমি এটা না পড়েই ডিরেক্টলি ভিডিওটা তোমাদের জন্য তৈরি করছি আর অফিসিয়াল ওয়েবসাইটটা একবার বলে দেওয়া যাক এই সরি ফিজটা একবার বলে দেওয়া যাক ফিসটা দেখো দুশো টাকা লাগবে তো অ্যাপ্লাই করতেই পারো এস সি ক্ষেত্রে বোধ হয় কোনো রকম টাকা লাগবে না এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো আর ন্যাশনাল ইন্ডিয়ান তো হতে হবে এই সমস্ত জিনিস রয়েছে বাংলা জানতে হবে তোমরা যদি নেপালি জানো তাহলে তোমরা অ্যাপ্লিকেবল নয় সো এই ধরনের ছোটো ছোটো কিছু ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে মেন কথাগুলো হয়তো আমি শেয়ার করে দিয়েছি অলরেডি সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর একটু বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে